ল্যাথ খাওয়া স্যাটারডে অলরেডি স্টার্ট হয়ে গেছে। কালকে প্রচণ্ড পার্টি ফার্টি করে আজকে অনেক লেট করে উঠেছি। পৃথা, আমি ভাবছি আজকে তো রান্নাবান্নার যেহেতু কোনো কাজকর্ম নেই, আমরা যদি ওই মাউন্টেন হাউসেই ওই বাড়িগুলো চলে একটু দেখে আসি। কালকে ওরা যেটা বলছিল কিনবো না, বাট দেখতে অসুবিধে কি আছে, আমরা এক্সপিরিয়েন্স, হ্যাঁ জাস্ট ভিউ করা, এক্সপিরিয়েন্স করা। হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা, সঙ্গে হিমাদ্রি। আমরা ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা চলেছি নতুন বাড়ি কি করে বিক্রি হয় ইউএসএতে সেটা দেখতে। বন্ধ হচ্ছে নাকি? একটা গাড়ি নেই, মানুষ নেই, কিছু নেই, কোনো একটা ঘোষ টাউনে চলে এসেছি আমরা। ইন্ডিয়াতে ভাবো আমরা কখনো এরকম রাস্তা ভাবতেই পারি না। কত লোক হাঁটছে, এই যাচ্ছে, দোকানে যাচ্ছে, খেলছে, গল্প করছে, সবসময় একটা কিছু না কিছু হচ্ছে। তাহলে এখানে যে রাস্তায় কেউ থাকে না, তাহলে তারা বাড়িতে থাকে, তাহলে বাড়িতে থাকলে কি করে? আমরা বরং একটা চায়ের দোকান করি, সবাই এসে আড্ডা মারবে। এটা নিয়ে অলরেডি কথা হয়ে গেছে। বাস স্ট্যান্ডটাতে এখন তো বাস চলে না, ওইখানটাতে বসে আমরা চা খাবো, ফ্লাস্কে করে চা নিয়ে যাবো, একদম পুরো চায়ের ঠেক, বেঙ্গলি স্টাইল। ভীষণ দরকার আড্ডাটা, ভীষণ ভীষণ দরকার। এগুলো তো দেখছি মুভিং রেডি। হ্যাঁ, এগুলো সব হচ্ছে মুভিং রেডি। আমি তোমায় জাস্ট একটু আইডিয়া দিয়ে দিই এখানে গল্পটা কি হচ্ছে। এখন এইখানে প্রপার্টিগুলো মোটামুটি ওই 850K, মানে 8.5 লাখ ডলারের মতো, মানে ইন্ডিয়ার দামে ধরো তোমার কত হবে এখন যদি আমি 80 করেও ধরি, তাহলে ওই 6 কোটি 88-90 এরকমের মতো লাগে। হ্যাঁ, তো ভীষণভাবে ওভার প্রাইস যদি তুমি ইউএসএর অন্য জায়গার সাথে কম্পেয়ার করো। তো আমরা পৌঁছে গেছি বাড়ির উইন্ডো শপিং করতে, চলো গিয়ে দেখা যাক বাড়িগুলো কেমনভাবে সাজিয়েছে। এগুলো সব মডেল হোম, এগুলো সব 3-4 বেডরুম হাউসেস উইথ 2.5-3 বাথরুমস। আর বাড়ির দামটা না অনেকটাই ডিপেন্ড করে কতটা প্লট সাইজ। এগুলো মেনলি ওই 2,500 স্কোয়ার ফিট মতো, 2,500 স্কোয়ার ফিট। আর স্কুল, লোকেশন সব কিছুর উপরেই কিন্তু বাড়ির দাম ডিপেন্ড করে। চলো আমরা ভেতরে গিয়ে দেখি যে কেমন স্টেজিং করেছে, কীরকমভাবে সাজিয়েছে বাড়িটা। এখানে এই নতুন বাড়িগুলো যেগুলো মডেল হোম করে রাখে সেগুলো এত সুন্দর সাজিয়ে বিক্রি করে যে মানে দেখলেই মনে হবে যে আমার বাড়িটা এরকমই হোক, ভীষণ ইচ্ছে করে কিনতে। ইভেন এরা অনেক কিছু অনেক আপগ্রেড করে, যেগুলো দেখায় সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি দেয় না, সবসময় আপগ্রেড করা থাকে এখানে, সেগুলো নিতে গেলে আরও বেশি কস্ট। ভেরি নাইস। তবে ইন্ডিয়াতেও এখন অবশ্য অনেক জায়গায় এরকম স্টেজিং করা হয়। এই স্টেজিং করাটাকে এটাকে বলে, এটার জন্য আলাদা কোম্পানি আছে, অনেক কোম্পানি আছে ইন্টেরিয়ার ডেকোরেশনে যারা এই স্টেজিংগুলো করে, মানে তারা রেন্টে এই ফার্নিচারগুলো নিয়ে আসে, নিয়ে এসে সাজায় গোছায়, তারপরে বাড়ি বিক্রি হয়ে গেলে ব্যাস টাটা পায়। তুমি অ্যাকচুয়ালি যখন বাড়ি পাবে তখন কিন্তু কিচ্ছু থাকবে না, এগুলো পুরো ফাঁকা। অলমোস্ট পুরো কার্পেট দেওয়া। আমি যেরকম আমাদের বাড়িতে কার্পেটগুলোকে আমরা কাঠ দিয়ে রিপ্লেস করিয়েছি, কারণ জিয়ানের ভীষণ কার্পেট থেকে অ্যালার্জি মতো হয়। ওয়াও, সত্যি এরকমভাবে যদি ডেকোরেট করা থাকে না কি ভালো লাগে না, মনে হয় যে ওয়াও এই বাড়িটাই আমার চাই। ও, এটা আমাদের মাস্টার বেডরুম। এই জানলাটা দিয়ে কি সুন্দর বাইরেটা দেখা যাচ্ছে। অ্যাকচুয়াল বাড়িতে কিন্তু এরকম দেখা যাবে না, তার সামনে নিশ্চয়ই অন্য বাড়ি থাকবে, যদি না সামনের রাস্তার ধারে বাড়ি হয়। আরেকটা বাড়ি কিনি বা না কিনি, আজকে এই মডেল হোমগুলো দেখে আমাদের বাড়ি কেনার জার্নিটা পুরোপুরি যেন জীবন্ত হয়ে উঠল। তোমার একটা অফিসের দরকার।
দেখেছো এরও একটা ছোট্ট অফিস হিমান্ত্রি, তোমার এতটুকু অফিসেই হয়ে যাবে। না এখন আর আমাদের বাড়ি কেনবার কোনো প্ল্যান নেই। কালকেই একটা বন্ধুর কাছে শুনলাম যে বাড়িগুলো খুব সুন্দর করে সাজিয়ে মুভিং রেডি বিক্রি হচ্ছে, আর আমি আর হিমান্ত্রি দুজনের মাথাতেই ভরপুর ছিটে ভর্তি, তাই আমরাও লাফিয়ে লাফিয়ে একটুখানি বাড়িগুলো উইন্ডো শপিং করে গেলাম। প্রায় বাড়ি পৌঁছে গেছি, আজকে ছেলে মেয়ের জন্য একটা সারপ্রাইজ আছে। সত্যি কখন থেকে ডাকছি তোদের, কিরে কেন ডাকছি বলতো? কালকে অনেকটা আলু বেঁচে রয়েছে, তাই জন্য আমরা আজকে এখনো আবার ফুচকা খাবো। কোনো এক্সাইটমেন্ট নেই? আছে তো, খুব আছে। জিয়ান তোমার ফুচকা খেতে ভালো লাগে? চলো। আমাদের এখানে তোর আমরা বাবা শর্ট গ্লাসের মধ্যে ফুচকা দিয়েছি কালকে, যেরকম সবাই আঙ্কেলদের খুব ভালো লেগেছে, তোরা তো শর্ট গ্লাসের দরকার নেই, এমনি খাবি। হিমাদ্রি কোথায় যাও? মামা তোর মনে আছে আমরা যখন এখানে মাউন্টেন হাউসে বাড়ি কিনতে গেছিলাম, যখন আমি বাড়ি কিনে প্রত্যেক উইকেন্ডে দেখতে আসতাম, কিরম লাগতো? আমার আমাদের সবার এক্সাইটিং, মজাই লাগতো। ইট ওয়াজ এক্সাইটিং বিকজ সব নতুন বাড়ি হচ্ছে, আর তখন আমার সেট হয়নি যে ওয়ান মুভিং ফাইনালি, ইউ নো। সত্যি আমাদের বাড়ি কেনবার জার্নিটা এত এক্সাইটিং ছিল, তবে আজকে আর নয়, আমি আর একটা ভিডিও করব আমাদের ইউএসএতে ফার্স্ট বাড়ি কেনবার জার্নি নিয়ে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে আপনারা নোটিফিকেশান পাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করি। আর শেষ করবার আগে আমাদের বাড়ি যখন তৈরি হচ্ছে তার কিছু ছবি দিয়ে আমি ব্লগটা শেষ করছি।